মানুষদেরকে বিভ্রান্ত মানুষদেরকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য নবীরা যুগে যুগে যেসব কথা যে পথ যে মত যে তাদের স্বীকৃতি দিয়েছেন ওগুলাই তো শুননা। কেউ যদি এই শুননাতে পরিবর্তিত করে তাহলে সেজন্য মানুষদেরকে বোঝাতে চায় যে নবীরা যে কাজ করেছে সেই কাজ করতে যেমন জান্নাতে দেওয়া যাবে, আমি যেটা চালু করলাম এটা করতেও জান্নাতে দেওয়া যাবে বলে নাউজুবিল্লাহ। তার মানে সে অবস্থিত রসুল দাবি করতেছে, এখানে সে রেসালাতে শিরিক করতেছে। তাহলে শিরিক ফির তাওহীদ আর একটা হলো শিরিক ফির রেসালাত। এই রেসালাতের শিরিকটাই হলো বেদাত। তাহলে সুন্নাতের পরিবর্তী কাজটাই কি? বেদাত। সুন্নাত হলো আলো, বেদাত হলো অন্ধকার। আমরা যেমন একটা বিষাক্ত সাপ দেখলে দৌড় দিই পালাই, জীবন নাশের সম্ভাবনা আছে। ঠিক বেদাত থেকে এরকম এসে তারও বেশি পালাইতে হবে বেদাত থেকে, কারণ যারা বেদাত করবে তাদেরকে এই বেদাতকে জাহান নামে নিয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। তো বেদাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোরভাবে উম্মতকে সতর্ক করে গেছেন। এই মর্মে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস আছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رسول. অর্থাৎ যে ব্যক্তি দীন ইসলামে এমন কোন মত বা নতুন বিষয় উদ্ভাবন করে ইসলামী কাজ বলে চালিয়ে দেয় যার অনুকূলে কোরআন সুন্নাহ থেকে সংগৃহীত কোন দলিল বিদ্যমান নেই, এটাই বেদাত। তাই এই বেদাত প্রত্যাহার করার একান্ত প্রয়োজন। এটা বুখারী বা মুসলিম শরীফের আদি। এই বেদাত যেটা এক ধরনের নতুন মত বা কোন নতুন কথা বা কাজ যেটা ধর্মের নামে চালাইয়া দেওয়া হয় এগুলাই হল কি বেদাত। তবে নতুন কিছু আবিষ্কৃত হইলেই তা বেদাত হবে না যদি তা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপরীত না হয়। যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপরীত হয় তাহলেই তাকে বেদাত পদ্ধতি বলে আখ্যায়িত করা যাবে। আর বর্তমানে মুসলমান যেসব কাজকর্ম করতেছে এর প্রতিটি কার্যকলাপই বেদাত প্রবেশ করেছে প্রায়, যাকে আমরা সহজ বাংলায় অপসংস্কৃতি বলি। এই অপসংস্কৃতি গুলাও কি বেদাতের অন্তর্ভুক্ত। বেশভূষা, কালচরণ, বিয়ে শাদী, পারিবারিক, সামাজিক, ধর্মীয় কাজকর্ম সব কাজই আজ মন গড়া নীতি চালু করা হয়েছে যা প্রকাশ্য বেদাত। এক কথায় সুন্নাতের বিপরীত যা কিছু আকিদা, বিশ্বাস, কথা, আমল, চরিত্র তা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এটা কি বলা হয় বেদাত। সুন্নাত আর বেদাত সম্পূর্ণ বিপরীত মুখী চিন্তা, বিশ্বাস, জীবনধারা ও জীবন ব্যবস্থা। যা সুন্নাত তা বেদাত না, আর যা বেদাত তা কি সুন্নাত না। আজ আমাদের কাছে কেবল ইসলামের শুধু নামটা আছে, নামের খবর, কিন্তু ভিতরে কোনো আস্থা নাই বললেই কি চলে। অর্থাৎ ইমান যে আস্থা এই সত্যিকারের ইমানের নামক দেহটা কি নাই বললেই চলে। আপনি শুধু খোলসটা আস্থাটা নাই, শুধু প্রদীপ আছে কিন্তু আলো নাই। অর্থাৎ দেহ থাকলে কি হবে যদি আস্থা না থাকে, এর কোনো মূল্য নাই। অর্থাৎ ইসলামে এখন শুধু রসম আছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের আগে লা ইসলাম ইল্লা রুকম, ইসলাম থাকবে না, থাকবে কিছু কথা, কিছু আনুষ্ঠানিকতা, কিছু উৎসব। এখন দেখেন না খৎনা, খৎনা করা কি সুন্নাত, কিন্তু খৎনার ভিতরে বেদাত ঢুকে পড়ছে। বিয়ে সাদি তো সরস কাজ, ওয়ালিদ কাজ, সুন্নাত কাজ, যার যার পর্যায়ে অবস্থা পেলে কারোর জন্য সুন্নাত, কারোর জন্য বরফ, কারোর জন্য কি ওয়ালিদ। এই
এই কাজগুলো এখন বেদাতে পরিণত হয়ে গেছে। অনুষ্ঠান এমন ভাবে করা হয়, গায়ে বধূ বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয়। এইভাবে সমাজের মুসলমানের যেসব অনুষ্ঠান অনুমোদিত এইসব কাজের ভিতরও কি বেদাত প্রবেশ করছে। তো সাধারণত আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে সাহাবায়ে কিরামের জামানার পরে, তাবেঈন তাবে তাবেঈনের জামানার পরে যে রাফেজি এবং খারেজিদের থেকেই কি বেদাতের সূচনা শুরু হয়। এরপর থেকেই এই বেদাতের দরজা উন্মুক্ত হয়ে যায় এবং মুসলমান সমাজে সর্বত্রে বেদাতের ছড়াছড়ি। মানুষ ধর্মের নামে, শরিয়াতের নামে এই নতুন নতুন কাজ কথাকে ইসলাম মনে করে, এবাদত বন্দেগি মনে করে, জিকির মনে করে, দুরুদ মনে করে, উৎসব মনে করে, অনুষ্ঠান মনে করে, ঈদ মনে করে পালন করতেছে, এগুলো আদায় করতেছে। আর এতে করে হচ্ছে কি শয়তান যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা শয়তানকে পাঠাইছে তার উদ্দেশ্য সফল হচ্ছে। শয়তান চায় মানুষদেরকে কি করতে বিভ্রান্ত করতে, জাহান্নামের পথে নিয়ে যাইতে, দিন ইসলামের পথ থেকে সরাইতে, হকের পথ থেকে তাকে সরাইয়ে নিতে, এটাই তো কি শয়তানের চায়। তবে সবার জন্য ও একই অর্থ ব্যবহার করে না, তাকে যে অর্থ দিয়ে ঘায়ল করতে পারে, আঘাত করতে পারে, তার জন্য সেই অর্থই কি শয়তান ব্যবহার করে। যেমন যারা বর্তিন তিন ধর্মের না ছাড়ে না, তারা তো ভগবাদি এগুলা পালন করে না, তাদেরকে দিয়ে হারাম কাজ করায়, মাসেকি কাজ করায়, কবিরা কোনা করায়, এভাবে তাদেরকে জাহান নামের পথে নিয়ে যায় বলে নাউজুবিল্লাহ। আর কাউকে যারা দিন ধর্মকে ভালোবাসে, যারা দিন ইসলামকে ভালোবাসে এবং ধর্মকর্ম পালন করতে চায়, তাদের সামনে শয়তানে কি করে কিন্তু নতুন নতুন কাজ কথা এগুলাকে সুন্দরভাবে ছাপাইয়া তাদের সামনে পেশ করে। কারণ তারা তো ধর্ম কাজ করতেই চাচ্ছে, এই জন্য ধর্মের ভিতরে কিছু সংযোজন করে দিলে ধর্ম বলে ভালো বলে প্রকাশ করতে পারলে ওগুলোও তারা ধর্ম মনে করে করবে। আসলে তো এগুলো ধর্মের কোনো কাজ না। এতে করে রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে এইসব ধার্মিক লোকগুলা ধর্মের নামে বেদাত করে তওবা চিন্তা করবে না। কারণ তওবা তো ওই লোকটাই করে যে লোকটা মনে করে আমি পাপ করছি, আর তারা বেদাত করবে তারা তো মনে করবে আমি ভালো কিছু করছি। তো যখন সে নিজেরা পাপই মনে করবে না, দোষী মনে করবে না, তখন সে অপরাধের তওবা করবে না। এতে করে পরকালে সে জাহান্নামী হয়ে যাবে বলে না বলি যায়। এজন্য বেদাত এটা এমন একটা মারাত্মক ক্ষতিকারক ইমান বিধ্বংসী, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য এটা একটা মারাত্মক একটা কাজ, যে কাজ থেকে প্রত্যেকটা মোমেন মুসলমানের বাসা একান্ত কর্তব্য। শয়তান চায় মানুষ জাহান্নামে যায়, এজন্য কাউকে নামাজ থেকে ভিড়ায়, কাউকে গুনার কাজে লাগাই দেয়, আর কাউকে বেদাতের সাথে দাঁড়াইয়া দেয়। তখন তার সামনে ধার্মিক লোকটার সামনে বেদাতকে এত সুন্দরভাবে পেশ করে, দেখো এই লোকটা তো খারাপ কিছু করছে না, এত চুরি করে না, ডাকাতি করে না, মদ খায় না, সেনা করে না, মানুষ হত্যা করে না, এত রাতভর শুধু নবল এবাদতই করছে। যেমন তার সবে মেলাতে সারা বছর সাহায্য করতে পারে না, এবাদত করতে পারে না, করুক না একটা রাত, অসুবিধা কোথায়। কিন্তু এই কাজটা কি সাহাবায়ে কেরাম করেছিলেন, মেরাজের বদলিতে রাজভাগ সবে কদরের মতো এবাদত বন্দীগীর মাধ্যমে রাত্রি যাপন করেছিলেন, আল্লাহ রসুল করেছেন করেন নাই, কিন্তু এটা হয়ে গেল বেদাত। কিন্তু শয়তান তার সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করলো, পেশ করলো, সে বুঝতে পারলো কাজটা তো কোনো খারাপ না। আপনাদের আমাদের জানা থাকা দরকার যে ইসলাম কি, ইসলাম এটা পালন করতে হবে পরিমিতভাবে, সংখ্যা বৃদ্ধি কমও করা যাবে না, বেশিও করা যাবে না। পাঁচ আর পাঁচ করলে কত হয় দশ,
কারো ছেলে যদি 11 বসায় আর যদি মাস্টার কাছে ধরে যে আমার ছেলে তো এক বেশি বসাইছে, নম্বর একটু না হলে কম দিতেন, একেবারে ফেল করাই দিলেন কেন? এটার উত্তর কি? এটার উত্তর তার বেদাত করে জাহান্নামে যাওয়ার উত্তর কি? তাই বলতে পারেন একটু না হয় বেশি করছে তো অসুবিধা কি? আপনি জবাব দিয়া বাকিটা বিচার করে জান্নাতে দিয়ে দিতেন, আল্লাহ তাআলা এভাবে দিবেন না। কারণ ইসলাম পরিমিত ভাবে সংখ্যা ভিত্তিক পালন করতে হবে। মাগরিবের নামাজ পড়াটা ফরজ তিন রাকাত, কেউ যদি এক রাকাত বাড়াইয়া পড়ে তাহলে তো মন্দ কিছে, একটা রাকাত আদায় করতে গেলে তো তাকে সুরা ফাতিহা পড়তে হয়, রুকু করতে হয়, চিন্তা করতে হয় দুইটা, তাহলে একটা রুকু করা দুইটা চিন্তা করা এবার পড়া একটা ভালো কাজ, তাহলে হবে না কেন? ওইটা সংখ্যা ভিত্তিক হয় নাই। আমি সাহেব যখন হজ করতে যান তখন খানায় কাবার কিন্তু পাশে যে দোয়া করেন কয়সব করতেন সাত চক্কর বাড়াইয়া দিলে কি হবে? তখন আমার আর সাহি করে কয়বার সাতবার বাড়াই করলে হবে? যে রমিউর জমরা শয়তানকে যে কঙ্কর মারা হয় প্রতিবার কয়টা করে সাতটা করে বেশি করলে হবে? সংখ্যাভিত্তিক পরিমিতভাবে ইসলাম পালন করতে হবে, কম করাও যাবে না বেশি করাও যাবে না। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হল যে আমাদের ভিতরে এইভাবে বেদাত প্রবেশ করেছে, মানুষ কেয়ামতের আগে মুসলমানের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছেন ভবিষ্যৎবাণী। তিনি তার ভাষা বলেন তাস্তারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম বিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফামা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। এটা তিরমিজি শরীফের হাদিস। দেখ আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে গেল, কতটা দলে বিভক্ত হয়ে যাবে? 73 দলে বিভক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারে যে 73 দলে বিভক্ত হবে কেন? সকল মুসলমানের তো কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, কেবলা এক, কালিমা এক, তাহলে এত দলে বিভক্ত হবে কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারাই বলেন সকল মানুষ কি নামাজ পড়ে? কেউ পড়ে কেউ পড়ে না, তাহলে যারা নামাজ পড়ে তারা তাদেরকে নামাজি বলে, যারা নামাজ পড়ে না তারা কি বেনামাজি? তাহলে দল কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল। তাহলে নামাজিদের কোরআন কি এক আর বেনামাজিদের কোরআন কি ভিন্ন? তাদের কোরআন হয়ে যায়, তাহলে দল কেন দুইটা? এইভাবে মনে করেন কেউ পর্দা করে কেউ পর্দা করে না, কেউ আলাদ সংস্থায় বৈধ সংস্থার সততার সাথে ন্যায় নীতিকার সাথে ব্যবসা বাণিজ্য করে, কেউ অবৈধভাবে সরসুন্দরি করে ঠকাইয়া কি করে ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখানে ব্যবসায়ীদেরও কি দুইটা দল? যারা পর্দা করে যারা করে না তাদেরও দল কয়টা? দুইটা। কেউ রমজান মাসে রোজা রাখে কেউ রাখে না, এভাবেও দল কি দুইটা? সকলের কি কেবলা এক, কোরআন এক, কালিমা এক, সকলের কি নবী এক? তাহলে কেন দল এইভাবে বিভক্ত হল? এটার উত্তর তার ওই 73 দল হবে রাজনীতি কারেন্দি দিয়া যে মহতাবিলা মাসিয়া জাহানিয়া বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, এটার উত্তর কি ওই যাই? এরপর আল্লাহ রসুল বলেন যে কুল্লুহুম বিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এই সকলেই জাহান্নামে যাবে কিন্তু একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এর আগে আর একটি কথা না বললে নয় সকলেই জাহান্নামে যাবে, তাহলে কাফের মধ্যে তেদি সাতটা নমরুদ কারণ আমার আবু জাহেল আবু লাহাব এরাও তো আর কি জাহান্নামে যাবে, আর এরাও এই মুসলমানের যেসব 73টা দলের 72টা দল জাহান্নামে যাবে এরাও জাহান্নামে যাবে। তাহলে কি উপায় কি একই রকম চিরস্থায়ী জাহান্নামে যাবে নাকি খণ্ডকালীন জাহান্নামে যাবে? এর উত্তর হলো যে যারা মুসলমান বিভিন্ন দলে বিভক্ত এরা দীর্ঘমেয়াদী জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যাবে না।
কারণ তাদের পাপের শাস্তি যতদিন তাদের পাপের শাস্তি শেষ না হবে ততদিন তারা জাহান্নামে থাকবে। এরপরে যখন পাপের শাস্তি শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের বদলাতে তাদেরকে আবার জান্নাত দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। আর যারা বেঈমান মুশরিক কাফের তারা সুরক্ষায় যাবে জাহান্নামে থাকবে। যে দলটি সরাসরি জান্নাতে যাবেন তাদের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই একটা দল হলো যাদের আদর্শ হবে আলী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আমার রেখে যাওয়া সাহাবায়ে কেরামের আদর্শ, যাদের আদর্শ হবে সাহাবায়ে কেরামের আদর্শ, যাদের আদর্শ হবে আলী নবীর সুন্নাত, তারাই শুধু জান্নাতে যাবে আর সকলেই জাহান্নামে যাবে। তাহলে একমাত্র এই নবীর সুন্নাতের উপরে যারা আছে আর যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মানে তারাই জান্নাতে যাবে। এদের এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত সুন্নাতের পরিবার গুপ্ত, অর্থাৎ এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবনের আদর্শ বানায়। সে সুন্নাতের ভিতরে নাই, তার আদর্শ আহলে নবীর সুন্নাত। আজকে অনেকে তো আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া নিজেই সুন্নি হইয়া বসেছে, তার আদর্শ কিন্তু নবীর সুন্নাত না, সে নিজেই একটা সুন্নাত। যে নিজে সুন্নাত সে জান্নাতে যাবে না, যার আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সে যাবে জান্নাতে। আবার যে নিজেই জামাত করে, হতে পারে না জামাত ইসলাম অথবা তাবলিগ জামাত বিভিন্ন জামাত, এই জামাত করলেই জান্নাতে যাবে না, বরং যার আদর্শ হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামাত, অর্থাৎ আহলে সুন্নাত নবীর সুন্নাত আর ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত, যাদের জীবনের আদর্শ, জীবনের সর্বক্ষেত্রে যারা সাহাবাদের মতো চলে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে তারাই জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। এরাই হলো কি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের কোনো ব্যানার ফেস্টুন থাকার প্রয়োজন নাই, কোন রকমের দল করার দরকার নাই, কর্মই থাকে সে জান্নাতে যাবে। এখন আমাদের সমাজে দেখে দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দেয় একটা ফ্যাক্টরিতে কিন্তু অনেক কিছুই তৈরি হয়, কোনোটা ভালো কোনোটা মন্দ, সব বিস্কিট কি একই এক ফ্যাক্টরিতে যে সব বিস্কিটগুলা তৈরি হয় সব বিস্কিটগুলা কি ভালো হয়ে হয় না ভাঙ্গা, ওর ভিতরে নষ্টও থাকে থাকে একটা দলের ভিতরে ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে। আমরা খারাপের আলোচনাটাই করছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া অনেক বেদাত তারা করে, আর নাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করে সম্পূর্ণ বেদাত। এটা যেন এরকম যেমন রসেমলা ফলের নাম আনারস আর দানায় ভরা ফলের নাম বেদানা, নাম রাখবে বেদানা কিন্তু ভিতরে দানার অভাব নাই, নাম হইল আনারস কিন্তু ফলের ভিতরে রসের কোনো দিন অভাব নাই, নাম আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু বেদাত ছাড়া ভিতরে আর কিছুই পাওয়া যায় না, এটা যেন না হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন মুসলমানের দল 73টা হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, এই দলগুলো কেন বিভক্ত হবে 73 দলে, 72 দল জাহান্নামে যাবে, এই দলগুলো হওয়ার কারণ কি? এর কারণ হলো এদের অন্তরে থাকবে দুনিয়ার লোক। দুনিয়ার লোকটা আবার তিন ভাগে বিভক্ত করা যায়, মর্যাদা বা মানের লোক, আর একটা হলো অর্থ সম্পাদের লোক ধন সম্পদের লোক। তাহলে মানের লোক ধনের লোক, আর একটা হলো অভাব নারী পুরুষের মেলামেশার লোক। আছে না অনেকে যেখানে মেয়ে ছেলেরা যায় সেখানে মেয়েরা যায় সেখানে ছেলেরাও যায় বসতে থাকে, কারণ কি অভাব মেলামেশার একটা সুযোগ আছে এখানেই যায়। যেমন ওরসে অনেকে যায় সেখানে নারীরাও যায় ছেলেরাও যায়, এভাবে মাজারে যখন যায় তখন কি অভাব মেলামেশার একটা সুযোগ আছে না? এইভাবে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। যেমন পদমর্যাদা, একজন কমিশনার যে পরিমাণ টাকা ব্যয় করে তার বেতন ভাতা সরকারে তো ওর চাইতে অনেক গুণ কম নির্ধারণ করেছেন,
শুধু যদি টাকার জন্য বেতন ভাতার জন্য কমিশনার হতো তাহলে এত টাকা খরচ করতো না। কেন এত টাকা খরচ করে এই পথ নিতে চাচ্ছে? মানের জন্য, মর্যাদার জন্য। ঠিক এরকম অনেকে ইসলামকে ব্যবহার করবে মান সম্মানের জন্য, অনেকে ব্যবহার করবে ধন সম্পদের জন্য, অনেকে ব্যবহার করবে অভাব মেলামেশার জন্য। তাহলে এতে করে কি হবে? তারা সবাই জাহান্নামে যাবে। আর একটা মাত্র দল যাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়, একমাত্র জান্নাতের আশা, এই কারো মনের ভিতরে থাকবে ব্যবস্থা, আর কারো মনের ভিতরে থাকবে জান্নাতের প্রত্যাশা। এই যাদের অন্তরে জান্নাতের প্রত্যাশা থাকবে তারাই জান্নাতে যাবে একটা দল, আর বাকি 72টা দল হবে কি? যাদের ভিতরে থাকবে লালসা, এই দুনিয়ার লালসাই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মানে নাউজুবিল্লাহ। তা আজকের আলোচনা হল বেদাত প্রসঙ্গে, যে বেদাত কি ও কেন। তো আগেই বলেছি যে বেদাতের এটা হল সুন্নাতের পরিপন্থী কাজ। যেমন তাওহীদের পরিপন্থী কাজকে কি বলা হয়? শিরিক বলা হয়। ঠিক সুন্না বা সুন্নাতের পরিপন্থী কাজকে কি বলা হয়? বেদাত বলা হয়। একজন মুমিন মুসলমান চলার পথে তার আদর্শ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসূল তোমাদেরকে যা আদেশ করেন তা তোমরা পালন করো, যা তোমাদেরকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তিন ভাগে বিভক্ত, কাউলি ফেলি আমল তাকরির। কাউলি মানে বর্ণনা করেছেন যেটা কলা কলা রসুল্লাহ, যেটা আর একটা হলো আমলি, যেটা আল্লাহ রসুল জীবনে বাস্তবায়ন করেছেন কর্মের মাধ্যমে। আর একটা হলো সাহাবায়ে কিরাম তার সামনে যে কাজগুলা করেছেন, এগুলো আল্লাহ রসুল মন ও সম্মতি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, এই তাকরিরই বলা হয় এটাকে। তাহলে ফেলি কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে, কাউলি যেটা মৌখিক বর্ণনার মাধ্যমে, আর তাকরিরই মানে থেকে এটা অনুমোদন দিলেন। এই তিন ধরনের কাজ। তাহলে আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। অনেকে বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তাদের প্রসঙ্গে এই আয়াত যে কোরআন যদি মানেন তাহলে হাদিস মানতে হবে, হাদিস না মানলে কোরআন আপনার মানা হচ্ছে না। কারণ কোরআন হাদিস মানার জন্য স্বয়ং আল্লাহই বলতেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো। রাসূলের যা দিয়েছেন ওগুলা কি? হাদিস। তাহলে হাদিস মানার জন্য ডাইরেক্ট ভাবেই তো বলা হচ্ছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং আমার রাসূল যা নিষেধ করে তা তোমরা প্রত্যাহার করো, পরিহার করো, বর্জন করো। এবং আমাদের আসল উদ্দেশ্য কি? রাসূলের কথা মানার আসল উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? এই মর্মে কোরআন শরীফের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. এ নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে, তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে কিভাবে? আল্লাহর রসূলের অনুসরণ করে। এই পৃথিবীতে এমন কেউ নাই যারা আল্লাহকে ভালোবাসে না। যে গান্দা মদ খায় তাকে জিজ্ঞাসা করলেও বলবে যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। যে জটলা চুল রেখেছে, মদ দাড়ি সবই ছেড়ে দিছে, এমন তো অবস্থায় মদ বাস করতে আঙুলটা ভেজাতে বাস করতে হয়, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই বেশভূষা করেছো কেন, সেও বলবে কি? আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ আমি ভালোবাসিতে জন্য। তাহলে ভ্রান্ত পথ সে তারা আল্লাহকে ভালোবাসতে চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন যে না, এভাবে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমি আল্লাহকে পেতে হলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মাথার চুল তিন ভাবে কাটতে হবে, চিরুনি করতে হবে, পরিপাটি থাকতে হবে, সুন্নাত মোতাবেক যদি চলো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। একটা কি মানদণ্ড দিয়ে দিলেন যে কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে।
আল্লাহকে ভালোবাসলে রেজাল্ট কি? ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে বলে সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আমরা কার ভালোবাসা পাব? আল্লাহ। ওয়াইয়ামুসিল্লা কোন জনবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর পুরস্কার আল্লাহ আমাদের জীবনের গোনা খাতাগুলা ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেতে চাইলে, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাদের কাজ শুধু একটাই, সেটা হলো নবীর সুন্নাত মতে চলা। আমরা হলাম উম্মাহ, উম্মাহ এই উম্মাহ এটা কোনটা আসছে হা ইয়েদা, এটা আপনারা আর তাকবীদের কিতাবে বলেছেন। এই উম্মাহ বলা হয় মানিস্তান্নাবি সুন্নাহ, সুন্নাত লেখতেও কিন্তু একটা তা আছে, এই জন্য বলতা হা ইয়েদা সুন্নাহ, সুন্না মানে সুন্নাত, বেদা আহ মানে বেদা আহ শক্ত করে সেই হলো নবীর উম্মাহ। তাহলে নবীর সুন্নাত না পালন করলে সে উম্মাহ হইতে পারে না। উম্মাহের দুই ভাগে বিভক্ত আপনারা বলেছেন, উম্মাহে দাওয়াত, উম্মাহে ইজাবত। যারা রসুলের সুন্নাত মোতাবেক চলবে, ইমান আনবে, তারা হলো উম্মাহে ইজাবত। আর যারা এখনো মুসলমান হয় নাই বেদিন কাফের, তারা উম্মাতে কি দাওয়াত। তা আমরা উম্মাতে দাওয়াত নয়, আমরা কি উম্মাতে ইজাবত। আমাদের ভিতরে থাকতে হবে নবী সুন্নাত। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে মত, তার পথে পথ, তার কথায় কথা, তার চিন্তায় চিন্তা, নবীওয়ালা দিকির, নবীওয়ালা ফিকির আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি। অন্য হাদিসে আছে, মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাত থেকে দূরে সরে, সুন্নাতকে বিসর্জন দেয়, সে আমার আমি নবীর উম্মত নয়। সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি খ্রিস্টানের পাঁচ একটা গোলাম হতে পারে, কিন্তু আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিনা উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু হাজরু মিয়াতি সাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সময় আমার উম্মত ক্রান্তি লাভ নয়, মানুষ সুন্নাতের উপরে আমল করবে না, মানুষ বেদাতে দড়াইয়া যাবে, ঠিক সেই সময় যদি কোনো উম্মত সুন্নাতকে অনুসরণ করে, আমি নবীর পথ মত অনুযায়ী চলে, তাহলে তার জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে, 100 শহীদের সওয়াব দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। একশত শহীদের সওয়াব পাইলে তাহলে তাওবাদের চাইতে মনে হয় আরো বেশি দাম বেড়ে গেল, এরকম একটা প্রশ্ন আছে না? তারা তো শহীদ হয়েছে একবার, আর আমরা বাজে আছি কত? 100 শহীদের সওয়াব, তাহলে তাওবাদের চাইতে দাম বেশি হয়ে গেল না? এটার উত্তর হলো, মনে করেন আপনার দুইটা ছেলে, আপনার না হোক আর একজনারই হোক, একজন খুব ভালো, তার শরীরে কোনো সমস্যা নাই, আর একজন মনে করেন বিকলাঙ্গ, একজন দেখা করা, একজনাকে লেখাপড়া শিখাইয়া চাকরি বাকরি দিতে, তার একটা দোকানও আছে, এখন ছেলেটারে বুঝাই দেবে তোর তো আর একটা ভাই লেখা করা, ও চলবে কীভাবে? তোর লেখাপড়া শিখতে পারে না, চাকরি বাকরিতে এলাও হবে না, ওর জন্য এই দোকানটা বরাদ্দ করে দিলাম, তুই আল্লাহ রাস্তা দাবি খাইয়া দেখবা, হ আমি দাবি খাইয়া দিলাম। এই বাবাকে তাকে দোকানটা দিয়ে দিল, সে কি বেশি পাইল না কম পাইল? তো দেখি পাইয়া কি ওই চাকরি করে যে ছেলেটা, তার সাথে কি মান সম্মানে বেড়ে গেল না কমছে? তার অবস্থানে যেই আছে, তার অবস্থানে সেও আছে। ঠিক আমরা 100 শহীদের সব পেয়েও তাহারা গ্রামের রেস্তারে ঘুরতে পারবো না, বলেন এটা আল্লাহ প্রদত্ত। যেমন নবী রাসূলগণ নির্বাচিত, সাহাবাগণকেও আল্লাহ তাআলা কি করেছেন? নির্বাচিত করেছেন, আল্লাহ নির্বাচন মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করেছেন যে এরা এরা নবীর সাহাবী হবে, কে আবু বকর হবে আর কে ওমর হবে, এটা রুহ জগতের দিক তাকাই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আমাদের পজিশন 1400 বছর পরে, এই জন্য আল্লাহ এই জামানায় পাঠাইছেন, যারে যে জামানায় পাঠাইলে ভালো হয় সেটাই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বিধর্মীদের ঘরে ঘরে জন্ম দিতেন তাও পারতেন, তখন তো আমরা ইসলাম আর এই সত্য এই কথা জানতেও পারতাম না, আল্লাহর অশেষ মেহরবানি। যে কথা বলতে চেয়েছিলাম যে এই সুন্নাতের ব্যাপারে, এই বেদাতের ব্যাপারে, অর্থাৎ বেদাত সুন্নাতের পরিবর্তী কাজ, কোরআন সুন্না ইসমাকে আছে পরিবর্তী কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হাতে ভাষণে তিনি ভাষণ দেন, তারা তু ফি কুমাম রাইন লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি।
আমি তোমাদেরকে দুটা বিধানমালা রেখে যাচ্ছি তোমাদের জন্য, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার রেখে দেওয়া সুন্নাত, সুন্নাতই আমার সুন্নাত, অর্থাৎ ওই যে সুন্নাত তাওলি বেনি তাকরীরের সুন্নাত রয়েছে, অর্থাৎ হাদিস। আমরা যেটা পরিষ্কারভাবে বলছি কোরআন এবং হাদিস এই দুইটা অনুযায়ী তোমরা চলো, তাহলে আমাদের সামনে থাকতে হবে প্রত্যেকটা কাজের প্রমাণ হিসাবে কোনটা কোরআন এবং হাদিস, যে কথা বলছি যে কাজ করছে এটা কোরআন এবং হাদিসে অনুমোদন আছে কিনা, আমার কথা এবং কাজের উৎসাহ কি কোরআন এবং হাদিস, এর বাইরে কিছু করলে তাহলে জাহান্নামে যেতে হবে। যেমন রেলগাড়ির লাইন কয়টা বাস দিয়ে চলে, দুইটা, এ যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে সকল যাত্রীদের প্রাণ নাশের কি সম্ভাবনা রয়ে গেছে না, ঠিক কোরআন এবং হাদিস থেকে যদি পা সিলিপিকেটে পড়ে যায় তাহলে অবশ্যই সে জাহান্নামে পড়ে যাবে, সবাই বলে নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এই কোরআন এবং হাদিস ছাড়া আর কিছুই তারা মানতেন না। এই কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, বেদাত পরিহার করতে হবে। বেদাত কত ভয়াবহ, এ প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেন আমজাদিন জাতিয়াল্লাহু তাআলা নুবাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা বা ফাইনা ফাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া ফাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদিসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর বাণী কোরআন এবং সর্ব উত্তম পন্থা বা পথ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আর সর্বনিকৃষ্ট কাজ বা বিষয় হলো বেদাআত বা কুল্লু বেদাআতিন দালালা, সকল বেদাআত ভ্রান্ত গোমরাহী, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যত গোমরাহী বা ভ্রান্ত এই বেদাআত এইগুলা যারা করবে এইগুলা তাকে জাহান্নামে নিয়ে যাবে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য শিক্ষাদি পারস্য কবি তিনি বলেন খেলাফে পয়গম্বর কবে রাগতি কে হার গেল বমন্দের নাকা তাদের অতীত, রাম চাল চলন নবীর পথের উল্টা পথ হবে, যে নবীর পথ বাদ দিয়া ভিন্ন পথ গ্রহণ করবে সে তো আর জান্নাতে বুঝবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আরেক কবি বলেন তো পূজাও সুন্নাতে আহমদ পূজা তুমি কোন পথে আর নবী কোন পথে, এভাবে উল্টা পথে চললে নবীর সাথে তোমার সম্পর্ক হবে কিভাবে। আর এক কবি আরবি কবে বলেন এক লোক খানায় কাদায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, পথের পথটা ছিল তুর্কিস্তানে, অর্থাৎ খানায় কাবা পশ্চিম দিকে রওনা দিচ্ছে পূর্ব দিকে, যতদূর আগাবে ততদূর খানায় কাবার কাছে যাবে না দূরে যাবে বলে, যারা সুন্নাত বাদ দিয়া বেদাত করে এরা জান্নাতের কাছে যাবে না বরং উল্টা পথ ধরছে, সে যত আগাবে তত জাহান্নামের কাছে গিয়ে পুষবে, অর্থাৎ জাহান্নামে পুষবে, সে কখনো জান্নাতে পুষতে পারবে না। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন সূরা আনাম 6 নম্বর সূরার 169 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাযামিনহুম ফি শাইইন, তারা ধর্মের ভিতরে দিনকে তারা নিশ্চয় তারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে হে নবী আপনার কোনো সম্পর্ক নাই, জাতের সাথে নবীর সম্পর্ক নাই, সে জান্নাতের আশা করে কি যাবে, এটা কি করা সম্ভব নয়। এবার অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। এই হাদিসে বলা হয় যে বেদাত প্রথমে চালু করবে, আর যে বেদাত চালু করে তার বেদাতই বলা হয়, বেদাত কর্ম যারা করে এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় সম্মান দেয় তারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা এবং সকল মানুষ ভর্ৎসনাতে লান আছে বলে নাউযুবিল্লাহি মিন যালিক, লা ইউকবালু মিনহুম আদলুন ওয়ালা সারফুন, তাদের কোন ফরজ বা নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না বলে নাউযুবিল্লাহ, যাদের ফরজ নফল কোন ইবাদত কবুল হয় না তারা জান্নাতের আশা করে কিভাবে, তাদের তো জান্নাতের কোনো আশা করাই যায় না। এজন্য সুন্নাতের পরিপন্থী কাজ করা যাবে না, বেদাত করা যাবে না।
বেদাত খুব মারাত্মক, বেদাতের লোকেরা বেদাত করে আর আশা করে আমি ভালো কাজ করছি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 এবং 3 নম্বর আয়াতে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। এ নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ওইসব লোকের লোকদের সংবাদ দিব যাদের কর্মের দিক দিয়া খুবই ক্ষতিগ্রস্ত, যারা যারা দুনিয়ার জীবনে যাদের প্রচেষ্টা একেবারে বিভ্রান্ত, যারা যারা মনে করে আমরা ভালো কাজ করছি অথচ তারা কি সব খারাপ কাজই করতেছে, তাদের আকিদা ঠিক নাই, তাদের কর্মের পদ্ধতি ঠিক নাই, সুন্নাতের পরিপন্থী কাজ করে, লোক দেখানো কর্মকাণ্ড করে, এরা মনে করে আমরা ভালো কাজ করছি অথচ এদের এই কর্ম সব নিষ্ফল, এদের প্রচেষ্টা কোনো কাজে আসবে না। অমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, এবং ওই ব্যক্তির চাইতে গোমরা পথভ্রষ্ট কে হতে পারে যে নিজের খেয়াল খুশি মতে চলে, আল্লাহর বিধানকে বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, তাহলে এই লোকটা সব চাইতে গোমরা। এই লোকটার জন্য জীবনে তওবা নসিব হবে না, কারণ এ তো নিজের গুনাহগার মনে করে না, এ তো মনে করে আমি ভালো কাজ করছি, ভালো কাজ করে কেউ তওবা করে? শয়তান কয় কিছু লোক ধার্মিক, তারা ধর্মের কর্মকাণ্ড করতে ভালোবাসে, এদের সামনে আমি এইভাবেই খারাপ কাজ, নতুন কথা, নতুন কাজকে সুন্দরভাবে পেশ করি, তারা এটাকে ভালো মনে করে করুক, আর তওবা না করে তারা পরকালের যাত্রী হোক, এতে করে তারা চিরকাল জাহান্নামে থাকুক। আল্লাহ যেন আমাদেরকে এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই বলেন আমিন, এবং সুন্নাতে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।